কার্যকর বিতর্কের আবহে সোমবার দিন গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, পর্যালোচনা বৈঠক রয়েছে। সোমবার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন, মন্ত্রী, সচিব এবং পুলিশ আধিকারিকদের নিয়ে এই বৈঠক হতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে হতে চলেছে এই বৈঠক। আরজিকর বিতর্কের মধ্যেই সোমবার রয়েছে গুরুত্বপূর্ণ বৈঠক, পর্যালোচনা বৈঠক। সোমবার বৈঠকে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রীরা থাকছেন, সচিবরা থাকছেন, এছাড়াও পুলিশ আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরজিকরের আবহের মধ্যে সোমবার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে থাকবেন, পর্যালোচনা বৈঠক হবে, মন্ত্রীরা উপস্থিত থাকবেন, সেই সঙ্গে সচিব এবং পুলিশ আধিকারিকদেরও এই বৈঠকে থাকার কথা বলা হয়েছে। বৈঠক সম্পর্কে আমরা আরও জানবো, কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইন। শ্রেয়সী, সোমবার দিন যে পর্যালোচনা বৈঠক রয়েছে, ঠিক কি জানা যাচ্ছে, কী কী বিষয়কে সামনে রেখে এই পর্যালোচনা বৈঠক হতে চলেছে? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সোমবার যে বৈঠক রয়েছেন আমাদের সঙ্গে, সেটি বৈঠকে যেমন মন্ত্রীরা থাকবেন, সচিবরা থাকবেন, ডিএম থাকবেন, অর্থাৎ সার্বিকভাবে গোটা বলা যেতে পারে যে মন্ত্রীদের পাশাপাশি সার্বিকভাবে গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে নিয়েই কিন্তু এই বৈঠক হতে চলেছে। এখন অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক কিন্তু এর আগেও বা রিভিউ মিটিং যেগুলো, সেটা কিন্তু এর আগেও মুখ্যমন্ত্রী একাধিকবার করেছেন, কিন্তু এবারে রিভিউ মিটিং এর ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজর থাকছে, দুটো কারণে। প্রথম কথা হচ্ছে যে এই যে আরজিকরের ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেই পরিস্থিতিতে এই মুহূর্তে এই মিটিংটা হতে চলেছে, প্রথম বিষয়। আর দ্বিতীয়ত যেটা বিষয় সেটা হচ্ছে যে এই ঘটনা, আরজিকরের ঘটনার পরেই কিন্তু স্বাস্থ্য দপ্তরের একাধিক বিষয় প্রসঙ্গ সামনে আসছে, যেখানে একাধিক স্টেপ নেওয়া হচ্ছে। যেমন আজকে যেরকম দেখা গেল বিরূপাক্ষ বিশেষ বা অভিজ্ঞ দেখে সেক্ষেত্রে সাসপেন্ড করা হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভ হচ্ছে তাদের কাজকর্ম, এই সামগ্রিক যে অবস্থা তৈরি হয়ে রয়েছে সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই মিটিং হতে চলেছে। যে মিটিং এ সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মূলত রিভিউ করবেন কি কি পরিস্থিতি, কি অবস্থা, কোথায় কি সমস্যা, কি কি, এই সামগ্রিক যে রিভিউটা হবে সেটা তিনি করবেন সোমবার। এই রিভিউ মিটিং তিনি আগেও করেছেন, কিন্তু এবার যে পরিস্থিতিতে মিটিং হচ্ছে সেই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।